আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, আল্লাহর অসীম রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য একটি নতুন বিষয়ের টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো বাংলাদেশের ইতিহাসে যা প্রথম। তবে এই টিউটোরিয়ালটি কেন আমি আজকে তৈরি করব, বিষয়টি সম্পর্কে আমি 1 মিনিট বলবো, পরে আমি টিউটোরিয়ালটি শুরু করব। কারণ আমরা এই মুহূর্তে যে সমস্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তারা অবশ্যই বিভিন্ন রেফারেন্স বই থেকে আমরা বিষয়গুলো পড়ে থাকি। তারপরে অনেক সময় অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে বিতর্ক থাকে। আমি এখানে চেষ্টা করেছি যে মানুষপত্রই ভুল, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সঠিক তথ্য তোমাদেরকে দেওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটা আমি এখানে মানে শুরু করব এখন। তাহলে আমরা এখন যে বিষয়টি বলবো, যে বাংলাদেশের ইতিহাসে যা প্রথম, তাহলে এখন আমাদের বিষয়টা হলো যে প্রথম রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি, এটা আমার একেবারে আমাদের নিঃসন্দেহে আমরা বলবো শেখ মুজিবুর রহমান। তারপর আমাদের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এটা হলো আমাদের সৈয়দ নজরুল ইসলাম। তারপর আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আর প্রথম বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ, মুখ ও মুখোশ। প্রথম প্রধান বিচারপতি এএসএম সায়েম। প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এইচএম কামারুজ্জামান। প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। প্রথম অ্যাটর্নি জেনারেল, কি বলেছি, প্রথম অ্যাটর্নি জেনারেল এম এস খন্দকার। প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রোকসানা। প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7 মার্চ 1973 সাল। প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান। প্রথম সেনাপ্রধান জেনারেল এম এ জি ওসমানী, মোহাম্মদ আতাউল গনি ওসমানী। প্রথম বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার। আর আমরা যখন আরেকটা বিষয় আমি এখানে বলেছিলাম যে প্রথম অ্যাটর্নি জেনারেল, তখন কিন্তু বলেছিলাম এম এস খন্দকার আর এ কে খন্দকার। প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি স্যার পিজে হার্টস। প্রথম মহিলা সচিব জাকিয়া সুলতানা। প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি বলেছি স্যার পিজে হার্টস, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি স্যার এফ রহমান। আবার তিনি কিন্তু উপমহাদেশেরও প্রথম ভিসি। তাহলে আমাদের এই দুইটা বিষয় এখানে মনে রাখতে হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হলো স্যার পিজে হার্টস, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি স্যার এফ রহমান। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন হামিদুল্লাহ। প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম 23 মে 2010 সাল। প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার 19 মে 2012 সাল। প্রথম নৌ রণতরী বিএনএস পদ্মা। প্রথম মহিলা কূটনৈতিক তাহমিনা খানডলি। কূটনৈতিক বলতে আমরা যে বিষয়টি বুঝে থাকি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে সমস্ত অফিসারগণ চাকরি করে, তারা বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আমরা মূলত কূটনৈতিক বলে থাকি। তাহলে প্রথম মহিলা কূটনৈতিক তাহমিনা খান ডলি। প্রথম মহিলা অভিনেত্রী বনানী চৌধুরী। প্রথম পতাকা উত্তোলন, এখানে বিষয়টি হলো 2 মার্চ 1971 সাল আ ম স আব্দুর রব, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1971 সালের 2 মার্চ আমাদের প্রথম পতাকা উত্তোলন করা হয়।
আর পতাকা দিবস আমাদের 2রা মার্চ। আর জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে পতাকা উত্তোলন করা হয় পল্টন ময়দানে 13রা মার্চ 1971 সাল। আর বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার হলো নিয়াজ মোরশেদ। বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। প্রথম বিমান চালু 4ঠা ফেব্রুয়ারি 1972 সাল। আর বিমান সংস্থা গঠিত হয় 1972 সালে। প্রথম মুদ্রা চালু 4ঠা মার্চ 1972 সাল। প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর 1910 সাল, বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে। প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত। প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া। প্রথম মহিলা ব্যারিস্টার হলো রাবেয়া ভূঁইয়া। হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ মাহমুদ। প্রথম রঙিন টেলিভিশনের যাত্রা শুরু 1 ডিসেম্বর 1980 সালে। আর প্রথম ডিজিটাল টেলিফোন চালু 4ঠা জানুয়ারি 1990 সালে। সারদা পুলিশ একাডেমির প্রথম অধ্যক্ষ মেজর চেলসি। সারদা পুলিশ একাডেমি, কারণ বাংলাদেশ পুলিশ একাডেমি অবস্থিত রাজশাহীতে। আর গণপরিষদের প্রথম অধিবেশন, গণপরিষদের প্রথম অধিবেশন 10 এপ্রিল 1972 সাল। এখন গণপরিষদ বিষয়টি সেটি আমি তোমাদের বলবো, যে গণপরিষদ বিষয়টি হলো 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 তারিখে, যখন 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন, তখন তিনি 11 তারিখে তখন এখানে তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পর তিনি রাষ্ট্রপতি পদ ত্যাগ করে তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। পরবর্তীতে আমাদের বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তখন রাষ্ট্রপতি সাঈদ চৌধুরী 12ই জানুয়ারি তিনি রাষ্ট্রপতি হন। আর 23 মার্চ সাঈদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন, তার অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি, আর গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সাল। 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ, আর 72 সালের 23 মার্চ হলো গণপরিষদ আদেশ জারি করা হয়। সেই 23 মার্চ জারি করা হলেই পরে সেটা 10ই এপ্রিল তার প্রথম অধিবেশন বসেন। আর ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। এই পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে 4 বার। প্রথম হয়েছে 1610 সালে, আর দ্বিতীয়বার হয়েছে বঙ্গভঙ্গ সময় 1905 সালে, আর তৃতীয়বার হয়েছে 1947 সালে দেশভাগের সময়, আর চতুর্থবার হয়েছে 1971 সালে। তাহলে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশের প্রথম আদমশুমারি, বাংলাদেশের প্রথম আদমশুমারি 1974 সালে আদমশুমারি হয়েছে, আর সর্বশেষ আদমশুমারি হবে এই বছর হওয়ার কথা আমাদের, 2021 সালে আমাদের আদমশুমারি হওয়ার কথা। আর প্রথম ক্যাডেট কলেজ হলো আমাদের ফৌজদার হাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্যাডেট কলেজ ফৌজদার হাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। গণপরিষদের প্রথম স্পিকার, গণপরিষদের প্রথম স্পিকার, এখানে স্পিকারদের নিয়ে একটি কথা বলা হবে, যে গণপরিষদের যেটা আমরা বলেছি যে 23 মার্চ যে গণপরিষদ আদেশ জারি করা হয়েছে, সেই গণপরিষদের প্রথম স্পিকার হলো শাহ আব্দুল হামিদ। আর আমাদের বাংলাদেশের প্রথম নারী স্পিকার এটা হলো ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তারপর আরেকটা বিষয়, যে জাতীয় সংসদের প্রথম স্পিকার হলো মোহাম্মদুল্লাহ। কারণ যখন গণপরিষদ আদেশ জারি করা হয়েছে তখন শাহ আব্দুল হামিদ ছিল স্পিকার, আর ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। আর এই যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয় তখন সেই ডেপুটি স্পিকার যে মোহাম্মদুল্লাহ ছিল, তিনি হয়ে গেলেন আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকার। আর এখানে বাংলাদেশের প্রথম নারী স্পিকারের কথা আমরা বলেছি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি ডক্টর
ফারদান আই ইসলাম, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন। আর বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা, নিরক্ষরমুক্ত জেলা হলো মাগুরা, নিরক্ষরমুক্ত জেলা হলো 7টি। সিরাজগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা হয়ে গেল 5টি, আর লালমনিরহাট আর গাজীপুর, এই হলো আমাদের 7টি হলো নিরক্ষরমুক্ত জেলা। আমরা কি কি বলেছি? সিরাজগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, তারপরে চুয়াডাঙ্গা, মাগুরা, লালমনিরহাট, গাজীপুর, এগুলো হলো আমাদের নিরক্ষরমুক্ত জেলা। এই নিরক্ষরমুক্ত জেলাগুলোর মধ্যে প্রথম নিরক্ষরমুক্ত জেলা হলো মাগুরা। প্রথম মহিলা ব্যাংকিং মহাব্যবস্থাপক আনিসা হামেদ, আনিসা হামেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাথ। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অধিনায়ক, বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ 1999 সালে, সপ্তম বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রথম টেস্ট জয় জিম্বাবুয়ের বিপক্ষে, প্রথম সিরিজ জয় জিম্বাবুয়ের বিপক্ষে। আর বাংলাদেশের টেস্টের প্রথম অধিনায়ক ছিল নাঈমুর রহমান দুর্জয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয়ের টিউটোরিয়াল করেছি যে বিষয়টি তোমাদের জন্য বেশি উপকার আসবে বলে আমার মনে হয়। কারণ জানা নাকি আমরা এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা চিন্তা ভাবনা করতেছি, তারা অবশ্যই নিঃসন্দেহে এই তথ্যগুলো তোমরা পড়ে ফেলবে। আমার বিশ্বাস অবশ্যই তোমাদের এখান থেকে 2-4টি প্রশ্ন অবশ্যই কমন আসবে, তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে শিখে নেবে। তবে কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শেষ করব। টিউটোরিয়াল শেষ করার আগে একটা বিষয় বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে বারবার আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি ছোট করতে চাই না, তারপরেও বলি তারা আমার পাশে আছে, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে অবশ্যই আমার পাশে থাকবে। এই কথা বলে আমি আমার টিউটোরিয়াল শেষ করব। আসসালামু আলাইকুম।